রণক্ষেত্রে চেহারা নেয় পূর্ব বর্ধমান জেলার কাল্লা কলেজে প্রকাশে এলো তৃণমূলের গোষ্ঠী কুন্তল এদিন কাল্লা কলেজে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তির উন্মোচন অনুষ্ঠান ছিল এই উপলক্ষে কলেজে উপস্থিত ছিলেন প্রশাসনের কয়েকজন আধিকারিক তাদের সামনেই অনুষ্ঠান ঘিরে ঘটনার সূত্রপাত অভিযোগ বিধায়কের অনুগামীদের সাথে তৃণমূল ছাত্র পরিষদের সংঘর্ষ বাঁধে লাঠি কাঠ নিয়ে দুপক্ষই একে অপরের বিরুদ্ধে চড়াও হয় এই ঘটনায় আহত হন দুই ছাত্র অভিযোগ যে বিধায়কের অনুগামী লোকজন ও অনুগামী ছাত্র এই অনুষ্ঠান করছিলেন ডাকা হয়নি তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রদের বলে অভিযোগ তাদের ডাকা হয়নি বলে তারা আন্দোলন করছিল সেই সময় বিধায়ক দেবপ্রসাদ বাগ বহিরাগত লোকদের এনে ঝামেলা শুরু করে বলে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা অভিযোগ করেন এই নিয়ে দুপক্ষের পক্ষের বচসা থেকে হাতাহাতিতে পরিণত হয় আমাদের কান্না কলেজে তৃণমূল ছাত্র যে একটা ইউনিট আছে সেখানে আমাদেরকে কোনো ইনভাইট করা হয়নি সেই বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম প্রিন্সিপালের বিরুদ্ধে ঠিক আছে কিন্তু ওইখানে কিছু বহিরাগত বিজেপির বাহিনী নিয়ে এসে আমাদের কান্না কলেজে রানিং স্টুডেন্টদের ওপর লাঠিচার্জ করে দেখুন কিভাবে রক্তাক্ত করে দিয়েছে এটা হচ্ছে আমাদের কান্না মানে কান্না বিধানসভা অপরদিকে বিধায়ক অভিযোগ করেন কলেজে প্রবেশ করতে গেলে তাকে বাধা দেয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা পরে কলেজ ছেড়ে চলে যান বিধায়ক রবীন্দ্রনাথ ঠাকুরের উন্মোচনের কথা ছিল কলেজের কলেজের কর্তৃপক্ষ আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল আমরা এসেছি কিছু বহিরাগত যাদেরকে চিনি না তারা এসে অবরোধ করে জায়গাটাকে দখল রেখে দিয়েছে তার থেকে বড় তারা কোন স্টুডেন্ট নয় ঠিক আছে তারা কোন স্টুডেন্ট আপনি এখন তাহলে কি করছেন স্যার বেরিয়ে যাচ্ছি খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট আনন্দ বার্তা